প্রবাসীদের জন্য বড় ধরনের একটি দুঃসংবাদ রয়েছে বন্ধুরা আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ বা বিদেশ থেকে যারাই বৈধ চ্যানেলে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে তারা কিন্তু সর্বোচ্চ আড়াই থেকে ফাইভ পার্সেন্ট পর্যন্ত প্রণোদনা পেয়ে থাকত তবে গত কিছুদিন আগে বাংলাদেশের সকল মিডিয়াতে একটি নিউজ কিন্তু প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে প্রবাসী আয়ে যে প্রণোদনা ছিল সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে আর এই নিউজটা প্রকাশিত হওয়ার পর প্রবাসীদের মাঝে নানা ধরনের আলোচনা সমালোচনা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে অনেকে মনে করতেছেন যে আসলে কি প্রণোদনা এটা বন্ধ হয়ে গিয়েছে কিনা তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দেব তো দেখুন আপনারা আগে যে প্রণোদনা পেতেন আড়াই পার্সেন্ট সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে পেতেন তারপরে যে আড়াই পার্সেন্ট অ্যাড করা হয়েছিল এক্সট্রা সেটা কিন্তু দিত ব্যাংক কর্তৃপক্ষ তো কিছুদিন আগেও জনতা ব্যাঙ্কে আরও বিভিন্ন ব্যাঙ্কে প্রায় ফাইভ পার্সেন্ট দিত সকল ব্যাংকে কিন্তু দিত না তবে এখন থেকে যে ব্যাঙ্কগুলি এক্সট্রা আড়াই পার্সেন্ট প্রণাদনা দিত সেটা তারা বন্ধ করে দিয়েছে বিভিন্ন সমস্যার কারণে তবে আগে যে সরকার ঘোষিত যে আড়াই পার্সেন্ট প্রণোদনা ছিল সেটা বর্তমানেও বহাল রয়েছে ভবিষ্যতেও কিন্তু বহাল থাকবে এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার কোনো কিছু নাই তাই যারা নিয়মিত ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতেন আপনারা অবশ্যই ওইভাবেই টাকা পাঠাবেন এতে করে আপনাদের প্রণোদনার ভিতরে কোনো ধরনের কোনো সমস্যা হবে না বন্ধুরা এই বিষয়ে আপনার কি মতামত জানাতে বলবেন না ভিডিওর কমেন্ট বক্সে